কস্টিউম ডিজাইনার একজন কস্টিউম ডিজাইনার হচ্ছেন ফ্যাশনের সেই পেশাদারি ব্যক্তি যিনি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ প্রযোজনায় অভিনেতা ও অভিনেত্রী দেখতে কেমন হবে সেটা এবং তার আবহ তৈরি করেন। প্রত্যেক কস্টিউম ডিজাইনের কাজ শুরু হয় সাবধানের সাথে স্ক্রিপ্ট পড়া থেকে। একজন কস্টিউম ডিজাইনারের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ যে কিভাবে সম্পূর্ণ গল্প পরিচালিত হবে, কোথায় পরিচালক জোর দিতে চান, কোথায় তিনি গুরুত্ব চান সেটা জানতে পারা এবং সম্পূর্ণ গল্পের মধ্যবর্তী বিভিন্ন চরিত্রগুলির সম্পর্ক ও ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা। এই প্রক্রিয়াটি কিছু নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করে: পরিকল্পনা, ডিজাইন, বাজেট, কেনাকাটা, কাপড় ঠিক করা, সেলাই ও কাটা, ফিট করা, ভেঙে ছোট করা, কস্টিউম ডিজাইনের পদক্ষেপ ও কার্যপ্রণালী, পোশাক তৈরির ধরন নির্ধারণ। এটা কি মূলত হাসির, দুঃখের, নাকি এটি একটি সমসাময়িক নাটক? পোশাকের উচিত দর্শককে বুঝতে সাহায্য করা যে তারা কী ধরনের নাটক দেখছেন। সময় এবং স্থান নির্ধারণ করা। কস্টিউম ডিজাইন একটি নাটক বা চলচ্চিত্রের ঐতিহাসিক সময় ও স্থান বুঝতে দর্শককে সহায়তা করে। প্রতিটি সময়ের কিছু স্বতন্ত্র সিলহট্টি পোশাক রয়েছে। পোশাক ব্যক্তিত্ব, জীবিকা, স্টেশন ইত্যাদির প্রকৃতি নির্দেশ করে। পোশাক মূলত দর্শককে চরিত্রের প্রকৃতি বুঝতে সাহায্য করে। তারা উদ্ধত নাকি বিনয়ী, ধনী নাকি দরিদ্র, বয়স্ক নাকি তরুণ। চরিত্রগুলোর মধ্যে সম্পর্ক দেখানো। পোশাক এমনভাবে ব্যবহার হওয়া উচিত যাতে সেটা প্রতিটি চরিত্রদের মধ্যে অথবা চরিত্রদের দলের মধ্যে সংযোগ স্থাপন করে। এটা প্রধান চরিত্রকে পার্শ্ব চরিত্রকে আলাদা করতে পারে এবং আলাদা করতে পারে একটি দলকে আরেকটি দল থেকে। অভিনেতাদের চাহিদা পূরণ। অভিনেতার পোশাক তাদের প্রদর্শনীর কাজের ধরন অনুযায়ী করতে হবে। অভিনেতারা পোশাকের মাঝে যাতে সহজ নাড়াচাড়া করতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে। প্রকাশনার কাজের সাথে সর্বোপরি সংযুক্ত থাকুন। সব সংযোজক ছবির সাথে পোশাক ও ডিজাইনের সব উপাদানের মিলতে হবে, যেন মনে হয় সেট, লাইট, পোশাক এবং অন্যান্য উপাদান একই দুনিয়ার।